সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং কৃষক ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকলকে জানাই আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে কথা হবে পেয়ারা চাষ নিয়ে, কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে পেয়ারা একটি লাভজনক ফসল। তো এটা খুব অল্প দিনে বাংলাদেশের ভেতরে প্রচুর পরিমাণে সাড়া পেয়েছে পেয়ারা। তো আপনারা এটাও জানেন যে পেয়ারার অনেক ধরনের জাত রয়েছে। তো কৃষকরা বুঝতে পারেন না যে কোন জাতের পেয়ারাটা সঠিকভাবে চাষ করলে তারা লাভবান হতে পারবে। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমার কথা হবে। তো কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে কেউ ভুলবেন না, কারণ আপনাদের চাষ বিষয়ে সকল প্রকার ভিডিও পেতে আপনাদের আমরা সহযোগিতা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যাওয়ার সময় অবশ্যই একটি ভিডিওর নিচে লাইক করে যাবেন। তো অনেক কৃষক ভাইরা আছেন যারা পেয়ারা চাষ করতে ভয় পাচ্ছেন। আসল কারণটা হলো অনেকেই অনেক জাতের কথা বলছে। তো আপনি বিভ্রান্তির ভেতরে আছেন যে কোন জাতটা আপনি লাগালে আপনি সঠিক পরিমাণের ফলন পাবেন। তো পূর্বে যারা যে জাতের পেয়ারাই রোপণ করছেন না কেন, পেয়ারা কিন্তু সবটারই ধরন ভালো। তো মানুষ কিন্তু চেষ্টা করে যে কোন জাতটা আপডেট জাতটা কিন্তু সবচারা বেশি পেয়ারা ধরে। তো এর আগে অনেক জাত আপনারা দেখে আসছেন, যেমন থাই ফাইভ ছিল, সেভেন ছিল, তো বর্তমানে একটা জাত আছে গোল্ডেন এইট। তা এই গোল্ডেন এইটটা আপনারা কেন চাষ করবেন, এই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আমি ফুল বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। তো দর্শক বন্ধুরা, আমি যে গোল্ডেন এইটের কথা বলছি বলে আপনারা মনে করবেন যে আপনাদের পূর্বে যেই জাতের পেয়ারাটা আপনারা চাষ করছেন আসলে আপনারা ওটাতে ঠকেছেন কিনা। আসলে তেমন কোনো কিছুই না, আপনারা আগে যেটা লাগাইছেন ওইটাও ভালো জাত, যারা ফাইভে চাষ করছেন ফাইভও ভালো জাত, যারা সেভেন লাগাইছেন সেটাও ভালো জাত, তো গোল্ডেনও ভালো জাত। তো ফাইভের ক্ষেত্রে ফাইভ যখন আপনারা লাগাবেন তখন কিন্তু ফাইভটা একটু ধরতে একটু লেট হয়, দেখা যাচ্ছে এটা পরিপূর্ণ ফলন পেতে আপনার এক বছর সময় লেগে যায়, এক বছর পরের থেকে এটা ধরে। তারপরে আপনি ফাইভের থেকে আপনি হাইস্ট ফল পাবেন তিন বছর, তো তিন বছর পরে গাছ হয়ে যাবে অনেক বড়, কিন্তু আর ফল আপনি তেমন একটা বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন না, যা হবে তিন বছরের ভেতরে হবে। তারপরে বলি আপনাদের থাই সেভেনের কথা। তো সেভেনেও ফলন আসতে আপনার প্রায় এক বছর লেগে যায়। সেভেনেরও একই সমস্যা ছিল, যেটা আপনার বেশি দিন ফল দেবে না, এটা হাইস্ট তিন বছর আপনার ফল দিবে, তারপরে আস্তে আস্তে গাছটা লম্বা হয়ে যাবে, পেয়ারা সাইজ হয়ে যাবে ছোট, যার কারণে আপনি বাণিজ্যিকভাবে তেমন একটা পেয়ারার চাহিদা থাকবে না। তো সব ছাড়া আপডেট জাত হলো গোল্ডেন এইট। গোল্ডেন এইট ছাড়া কিন্তু কোনো পেয়ারার জাত নেই। অনেকে অনেক কথা বলে আপনাদের, দেখায় যে অন্য অন্য জাত আছে, আসলে যে যেই জাতের কথাই বলুক না কেন গোল্ডেন এইটের পরও এখনও কোনো জাত আসেনি। যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার পাশে যে কৃষি অফিসার আছে, আপনাদের প্রতিটা জেলায় কৃষি অফিসার থাকে, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের ছাড়া তারা কিন্তু বেশি জানে যে কোন জাতটা আছে বর্তমানে। তো আপনার বুঝতে সমস্যা হলে চাষ বিষয়ে আপনি কৃষি অফিসারের সাথে অবশ্যই দেখা করতে পারেন এবং তার সাথে পরামর্শ করতে পারেন যে কোন জাতের পেয়ারাটা আপনি রোপণ করলে আপনি বাণিজ্যিকভাবে লাভবান হবে। তো আমরা আপনাদের এখন বলছি বর্তমানে গোল্ডেন এইট এটা আপডেট জাত, আর এটার ধরন ক্ষমতা অনেক বেশি, আর এটা টেকসই অনেক দিন, গাছটা আপনার অনেক দিন বেঁচে থাকে। গোল্ডেন এইট যদি আপনি চাষ করেন তাহলে আপনি গোল্ডেন এইটের গাছ থেকে আপনি ছয় বছর এক টানা ফল পাবেন, আর এটা ধরা শুরু করে মাত্র তিন মাস বয়স থেকেই গাছে পরিপূর্ণ ফল আসা শুরু হয়ে যায়। তো আপনি যখন গাছে সাত মাস বয়স হবে তখন কিন্তু আপনি বাণিজ্যিকভাবে ফল পেতে শুরু করবেন। এই ক্ষেত্রে গোল্ডেন এইটটা আমরা খুব ভালো দেখছি, আর গোল্ডেন এইটের জাতটা আপডেট জাত, গোল্ডেন এইটের উপরে এখনও কোনো জাত আসেনি। তো অনেক কৃষক ভাইয়েরা আপনারা প্রতারিত হচ্ছেন, যারা আমাদের কাছে বারবার একই বিষয় নিয়ে ফোন দেন, বলেন যে ভাই অন্যান্য জাতের নাম বলছে অনেকে, এটা কি আছে কি না। তো তারা কিন্তু আপনাদের শুধু একটা জিনিস দেখায়, শুধু গাছের ফুল। তো ফুল দেখে কিন্তু কোনো সময় আপনারা জাত চিনতে পারবেন না। তো ফুলের সিজনটা হলো, এটা সব সময় যে আপনার দুইটা ফুল হবে এমন কোনো সিস্টেম নাই,
তো গোল্ডেন এইটের যখন গাছ ছোট থাকে তখন কিন্তু আপনার ডালের গোড়া দিয়ে পাতার গোড়া দিয়ে দুইটা ফুলও হয়, তারপরে আপনার তিনটা ফুলও বের হয়। তো আপনার যদি তিনটা ফুল বের হয় সেই ক্ষেত্রে আপনার তিনটা পেয়ারাই কিন্তু দাঁড়ায়। তো তিনটা পেয়ারা যদি আপনার দাঁড়ায় তাহলে লস কার, আপনার না আমার? তিনটা পেয়ারা হলে তো তিনটা পেয়ারাই আপনি বিক্রি করতে পারছেন, সেক্ষেত্রে তো আর্থিকভাবে আপনারাই লাভবান। যদি দুইটা পাতার গোড়া দিয়ে দুইটা ফুল বের হয় তাহলে দুইটা পেয়ারা ধরছে, এবার একটা পাতার গোড়া দিয়ে যদি তিনটা ফুল বের হয় তাহলে তিনটা পেয়ারা ধরছে, তাহলে লাভ হচ্ছে কাদের? কারণ আপনারা চাষ করছেন তো আপনার ফলের জন্য, যদি সেই ফলই যদি আপনার বেশি না হয় তাহলে তো আপনি লাভবান হতে পারবেন না চাষ করে। আর গোল্ডেন এইট যখন গাছ ছোট থাকে তখন দুইটা করেও ফুল বের হয়, তিনটা করেও ফুল বের হয়, আর যখন গাছটা একটু বয়স হয়ে যায় তখন কিন্তু আপনার দুইটা করেই ফুল হবে। তো আমি আপনাদের বলবো, যারা চাষ করতে আগ্রহী আছেন, তরুণ কৃষক, তারা কিন্তু ভিডিও দেখেই বেশি চাষ করেন। তো ভিডিও দেখে কিন্তু সব কিছু শেখা যায় না, কারণ ভিডিও তো ভিডিওই হয়। তো দেখা যাচ্ছে অনেকের প্রশ্ন মনে আছে যে আপনার বাগান আছে কি, পেয়ারা চারা বিক্রি করলে আপনার বাগান আছে কি না। তো যারা বাগান দেখে নিতে চাচ্ছেন তারা মনে করেন এটা আপনাদের সবচাইতে প্রথম ভুল, কারণ পেয়ারার যে জাতটা আপনাকে দেওয়া হবে এটা সব নার্সারিই চেষ্টা করে যে আপনার ভালো জাতের একটি চারা দেওয়ার জন্য, কারণ নার্সারিওয়ালারা নার্সারি করে অনেক দিন ব্যবসা করার জন্য। দেখা যাচ্ছে আপনার আপনি চারা নিলেন, নেওয়ার পরে তো সে নার্সারিটা উঠাই দেবে না, তার তো ব্যবসা করতে হবে। আপনার যদি ভালো জাতের চারা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাশের লোকও আপনার দেখবে, দেখে চারা ভালো হলে আপনার জিজ্ঞেস করবে যে কোথার থেকে চারাটা আপনি নিয়েছিলেন, তারাও কিন্তু উৎসাহিত হবে আপনার পেয়ারার ফলন দেখে যে আমিও পেয়ারা চাষটা করতে চাই। তো সেই ক্ষেত্রে বর্তমানে যে নার্সারিদের কাছ থেকে আপনি চারা নেবেন শুধু বিশ্বাসের উপরে আপনি নেবেন, দেখবেন যে অরিজিনাল জাতটা, শুধু বলবেন ভাই আপনার কাছে আমার বাগানও দেখার নাই কিছুই দেখার নাই, আপনি শুধু আমাকে জাতটা দিবেন ভালো। তো নার্সারি ব্যবসার সাথে যারা জড়িত থাকে সবারই কম বেশি বাগান থাকে বর্তমানে, কারণ বর্তমানে বাগান হয়ে গেছে ব্যবসা। তো বাগান দেখায় আর চারা বিক্রি করে। তো আপনারা জানেন না এই বাগানের পেছনে কত রহস্য লুকিয়ে আছে। তো দর্শক বন্ধুরা, বাগান থাকলেই যে আমি আপনাকে বাগানের চারাটাই দিচ্ছি এটা আপনি কতটুকু শিওর? আমি আমার বাগান আছে, আমি আপনার বাগান আমার দেখালাম, কিন্তু আমার কাছে দেখা যাচ্ছে আমি চারা তৈরি করছি আমি 50,000, কিন্তু আমার 50,000 চারা বিক্রি হয়ে গিয়েছে। তো নার্সারিতে কিন্তু সচরাচর সবসময় কাস্টমার আসতে থাকে, তো সবাইকেই তো চারা দিতে হবে। দেখা যাচ্ছে আমার বাগান থেকে আমি 50,000 ডোকা কেটে আমি গ্রাফটিং করছি এবং চারাগুলো আমি বিক্রি করছি। তো আমার 50,000 চারা আমার বিক্রি হয়ে গেছে, এখন আমার নার্সারিতে একটা কাস্টমার আসলো, তো তাকেও তো আমার চারা দিতে হবে। তো আপনাকে যখন আমার চারা দিতে হবে তখন যদি আমি কারো কাছ থেকে চারা নিয়ে দেই তখন আপনাদের কি হবে? তো বাগান দেখে যে আপনাদের চারা নিতে হবে এমন কোনো সিস্টেম নাই। তো আপনার যেখান থেকে চারা পছন্দ হবে, আর যারা বলবে ভাই আমার জাতটা গোল্ডেন 8 বা গোল্ডেন 5 বা গোল্ডেন 7, তো যেটাই হোক, তো জাত যে যেটা বলবে আপনারা সেটাতেই নিতে পারেন। দেখা যাচ্ছে আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে ওখান থেকেও নিতে পারেন। তো আমি বলবো আপনারা যে জাতের পেয়ারা চাষটাই করবেন না কেন, আপনারা গোল্ডেন 8-এর পেয়ারা চাষটা করবেন, আপনার বাণিজ্যিকভাবে লাভবান হতে পারেন। কারণ তো দর্শক বন্ধুরা, গোল্ডেন 8-এর ধরনটা অনেক বেশি অন্যান্য জাতের ছাড়া, এটাতে বেশি পরিমাণের ফল দেয়, আর এটা আপনার রোপণ করতে হবে 4 হাত বাই 4 হাত। তো প্রতি বিঘা এটা আপনার 350 মতন চারা লাগতে পারে, তো 350 চারা আপনি রোপণ করতে পারেন প্রতি বিঘাতে। আর গোল্ডেন 8 প্রতি বছরে আপনি প্রতি বিঘার থেকে নিম্ন 3 লাখ টাকার বিক্রি করতে পারবেন। প্রথম বছরে হয়তো 3 লাখ পারবেন না, প্রথম বছরে লাগানোর প্রথম বছরেও আপনি লাখখানেক টাকা পেয়ারার থেকে বিক্রি করতে পারবেন। আর এটা সাথী ফসল হিসাবে আপনারা চাষ করতে পারেন মালটা, কারণ অন্যান্য চাষের ছাড়া কিন্তু মালটা চাষটা ভালো। তো দর্শক বন্ধুরা, পেয়ারার পাশাপাশি আপনারা মালটা চাষ সাথী ফসল হিসাবে করতে পারেন। তো পেয়ারার ভেতর যদি আপনি মালটা চারা রোপণ করে রাখেন তাহলে আপনার পেয়ারা যখন 6 বছর বয়স হবে, 6 বছর পরে আপনি পেয়ারা গাছ কেটে ফেললেন, তখন কিন্তু আপনার মালটা গাছটাও পরিপূর্ণ ফল দিতে শুরু করবে। তো আপনার পেয়ারার থেকে যা টাকা হবে, তো পেয়ারাতেও আপনার সব খরচ উঠেই যাবে, আর মালটা যখন আপনি রোপণ করবেন তখন কিন্তু আপনার মালটাটা যা টাকা পয়সা দেবে সবই কিন্তু আপনার লাভের টাকা দিতে থাকবে মালটা। তো যারা পেয়ারা চাষ করবেন চিন্তা করছেন তারা পেয়ারার পাশাপাশি, আমি বলবো আপনারা পেয়ারার পাশাপাশি মালটা চাষটাও করতে পারেন।
আর পেয়ারা চাষে তেমন একটা সার ওষুধ তেমন একটাকে বেশি লাগে না, তো খুব অল্প টাকা খরচ করে আপনারা পেয়ারা চাষটা করতে পারবেন। আপনার খরচের ভেতরে দেখা যাচ্ছে আপনার চারাটা কিনতে যেই কয় টাকা খরচ হবে আর লাগানো, তাছাড়া এটাতে বেশি একটা সার লাগে না, এটাতে ওষুধ দিতে হয় দেখা যাচ্ছে মাসে দুইবার আপনি ওষুধ দিলেন, দেখা যাচ্ছে গাছের পরিস্থিতি বুঝে আপনাকে ওষুধ দিতে হবে। তো পেয়ারা চাষটা কিন্তু অনেক একটি সহজ চাষ, এটা সবাই করতে পারবেন, আপনারা সব ধরনের মানুষই পেয়ারা চাষটা করতে পারবেন আর এটা একটা লাভজনক চাষ। তো আমি মনে করি যে পেয়ারা যদি আপনারা 20 টাকা কেজিও বিক্রি করেন তাও আপনাদের পেয়ারাতে লাভ হবে। তো অন্যান্য চাষের ছাড়া আপনি ফল চাষের যদি কেউ করতে ইচ্ছুক হয়ে থাকেন যে অন্যান্য ফলের চাষ করবেন, তারা অন্যান্য ফলের পাশাপাশি আপনারা অল্প একটু পেয়ারা লাগায় রাখবেন, কারণ পেয়ারা এটা 12 মাস ফলন দিতে থাকে, এটা সব সময় আপনার হেল্প করবে, কারণ এটার পয়সা আপনি সব সময় এটার মুনাফা আপনি পেতে থাকবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি পেয়ারা চাষ কেউ করতে আগ্রহী হয়ে থাকেন বর্তমানে আপনারা লাগাবেন, দীর্ঘমেয়াদী ফসল হচ্ছে আপনার গোল্ডেন এইট, তো এই জাতটা আপনারা চাষ করবেন। আর এই জাতের পেয়ারা চারা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের এগ্রো নার্সারি আছে, এগ্রো নার্সারি থেকে আপনারা নিতে পারেন। তো এগ্রো নার্সারির কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে রাখছি আপনার ডিসপ্লে, তো ডিসপ্লের এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনারা 100% গ্যারান্টি সহকারে আমাদের কাছে মানসম্মত মানের চারাগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আসতে পারেন আমাদের নার্সারিতে এসে চারা দেখে আপনারা নিতে পারেন। তো আমরা অন্য অন্য জায়গা ছাড়া অনেক কম রেটে আপনাদেরকে চারা দিব এবং 100% গ্যারান্টি দিয়ে দেব। তো আমাদের চারাতে যদি আপনার কোনো প্রকার সন্দেহ মনে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনারা যদি স্ট্যাম্প নিয়ে আসেন, স্ট্যাম্পের উপরে আমরা সই দিয়ে দেব যে আপনার জাতটা অ্যাকুরেট জাত হবে। তো দর্শক বন্ধুরা, আর কথা বাড়াবো না, সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।